আচ্ছা, আজ আমরা ষষ্ঠ অধ্যায়েরই পরের অংশ থেকে পড়বো। আমাদের পড়া হয়েছিল পেজ নাম্বার 99 পর্যন্ত। 99 না, 100 নাম্বার পেজেরও আমরা এই পর্যন্ত পড়েছিলাম। আজ আমরা শুরু করব বণিক ও বাণিজ্য। এই সময় মানে আমরা পড়ছিলাম মোটামুটি ত্রয়োদশ শতক থেকে ওই অষ্টাদশ, সপ্তদশ অষ্টাদশ শতক পর্যন্ত পড়ছিলাম। তো ওই সময়কালের বণিক আর বাণিজ্য কেমন ছিল সেটাই আমরা এখন পড়তে শুরু করব। দেখো, পড়তে শুরু করি। এবারে আমরা মোটামুটিভাবে খ্রিস্টীয় ত্রয়োদশ শতক থেকে শুরু করে অষ্টাদশ শতকের মধ্যেকার ভারতে ব্যবসা বাণিজ্যের কথা পড়ব। ভারতবর্ষের মতো বিশাল দেশে বিভিন্ন বণিক সম্প্রদায় দেশের বিভিন্ন প্রান্তে তাদের পসরা বসিয়ে বাণিজ্য করেছে, পসরা সাজিয়ে বাণিজ্য করেছে। সেই কালে রেলপথ বা আকাশপথে যাতায়াতের সুযোগ ছিল না। তাহলে কিসের মাধ্যম ছিল যাতায়াতের? এতক্ষণ বোধ হয় আইডিয়া করে নিয়েছে, জলপথ। সড়কপথ ও জলপথই ছিল যাতায়াতের মাধ্যম। তাহলে যাতায়াতের মাধ্যম হচ্ছে সড়কপথ আর জলপথে জলপথ। এবার দেশের মধ্যে যদি আমরা ব্যবসা বাণিজ্য করতে যাই, তাহলে সেক্ষেত্রে সড়কপথটা অনেক বেশি সহায়তা করতে পারে, আর জলপথটা হচ্ছে দেশের বাইরে যদি করতে যাই তাহলে সেক্ষেত্রে জলপথটাও কাজে আসবে। এই সব পথ অনেক ক্ষেত্রে দুর্গম হতো, পথে ঘাটে নানা রকম বিপদ আপদের আশঙ্কাও ছিল। তা সত্ত্বেও বণিকরা দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ভারবাহী পশুর পিঠে করে কিংবা পালতোলা নৌকো ও জাহাজে করে মালপত্র নিয়ে যেত বেচা কেনার জন্য। এই সব বণিকদের মধ্যে যেমন ভারতীয় বণিকরা ছিল, তেমন ভারতের বাইরে থেকে অনেক ভিনদেশি বণিক ভারতে আসতো বাণিজ্য করার জন্য। তার মানে ভারত থেকে যেমন কিছু জিনিস বাইরে যেত, আবার সেই রকম বাইরের কিছু জিনিসও ভারতে আসতো। অর্থাৎ ভারতে যেমন আমদানি হতো তেমন রপ্তানিও হতো এই সময়। এইসব বণিকদের মধ্যে যেমন ভারতীয় বণিকরা ছিল, তেমনই ভারতের বাইরে থেকে অনেক ভিনদেশি বণিক ভারতে আসতো বাণিজ্য করার জন্য। ব্যবসা বাণিজ্যের জন্য বাণিজ্য পথের ধারে নদী কিংবা সমুদ্রের পাড়ে গড়ে উঠেছিল নানা হাট, মন্ডি, গঞ্জ, ছোট বড় শহর। যেহেতু দেখো, এখানে সড়কপথে বা জলপথে এই দুটোই হচ্ছে আমাদের বাণিজ্যের মাধ্যম ছিল, তাই সেই বাণিজ্যকে কেন্দ্র করে কি বলছে যে নদীর ধারে কিংবা সমুদ্রের ধারে যেখানে নৌকো বা জাহাজে যে মাল যাতায়াত হবে, আমদানি বা রপ্তানি হবে, সেইগুলোর জন্য সেই নদী বা সমুদ্রকে কেন্দ্র করে সেখানে হাট, মন্ডি, গঞ্জ বা ছোট বড় শহর গড়ে উঠলো। দিল্লি সুলতানদের আমলে ব্যবসা বাণিজ্যের বিস্তার ঘটেছিল। এর নানা কারণ ছিল। খ্রিস্টীয় ত্রয়োদশ চতুর্দশ শতকে দিল্লি সুলতানরা কয়েকটি নতুন শহর তৈরি করেন বা পুরনো শহরগুলিতে নতুন করে ঘরবাড়ি তৈরি করেন। তাহলে দেখো, দিল্লি সুলতানি আমলে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটেছিল কেন, এটা একটা প্রশ্ন হতে পারে। দিল্লি সুলতানদের আমলে ব্যবসা বাণিজ্যের বিস্তার ঘটেছিল কেন, তার উত্তরটা আমরা এখান থেকে পড়ছি। এর নানা কারণ ছিল। কি কি কারণ দেখো, অনেকটা আছে। খ্রিস্টীয় ত্রয়োদশ চতুর্দশ শতকে দিল্লি সুলতানরা কয়েকটি নতুন শহর তৈরি করেন বা পুরনো শহরগুলোকে নতুন করে ঘরবাড়ি তৈরি করেন। আমরা আগে পড়লাম ফিরোজাবাদ নামে একটা নতুন শহর গড়ে উঠলো, এবং তার আগেও আমরা বেশ কতগুলো শহর পড়েছি, গড়ে উঠেছি। তো আমরা বিভিন্ন সময় দেখলাম আগে মানে মুঘল বা সুলতান সময়ে অনেকগুলো নতুন নতুন শহর গড়ে উঠছিল। আচ্ছা, তাহলে দেখো তারপর তো কী হচ্ছে, না কয়েকটি নতুন শহর তৈরি করেন বা পুরনো শহরগুলিকে নতুন করে ঘরবাড়ি তৈরি করেন। নানা ধরনের মানুষজনের আসা যাওয়া ফলে কেমনভাবে মধ্যযুগের ভারতের শহর গড়ে উঠেছিল তার সুন্দর বর্ণনা পাওয়া যায় তখনকার দিনে লেখাপত্রে। এই সব শহরে সুলতানরা ও তাদের অভিজাতরা, সৈনিকরা ও সাধারণ মানুষ বসবাস করতে শুরু করলে শহরগুলি জনবহুল হয়ে ওঠে। তাহলে দেখো, একটা জায়গায় যখন কোনো নতুন শহর স্থাপিত হলো, সেখানে মানুষজন বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসতে লাগলো। সেখানে মানুষজন আসার জন্য সেখানকার আমদানি রপ্তানি দুটোই বাড়বে। কেন কি দেখো, একটা জায়গায় মানুষ থাকলে সেখানকার মানুষের খাবার, থাকার জন্য, ঘরবাড়ি তৈরি করার জন্য জিনিসপত্রের দরকার হবে। তো এইভাবে ব্যবসা বাণিজ্যটা বাড়লো। বিভিন্ন জন বিভিন্ন বিষয়ে পারদর্শী, যে যে বিষয়ে ছিল সে
সেইটা দিয়ে জীবিকা অর্জন করতে চাইলো। তো দেখো এখানে বলেছে যে তাদের অভিজাতরা, সৈনিকরাও সাধারণ মানুষ বসবাস করতে শুরু করলে শহরগুলি জনবহুল হয়ে উঠলো। শহরের প্রাসাদ, মসজিদ, বাজার, রাস্তাঘাট, সরাইখানা, স্নানাগার, জল সরবরাহ ব্যবস্থা ইত্যাদি তৈরি করতে অনেক কাঁচামাল ও শ্রমিকের দরকার হলো। তো দেখো এক জায়গায় অনেকজন যদি বসবাস করতে শুরু করে তাহলে সেখানে তো সমস্ত কিছুই প্রয়োজন হয়। আমি যেরকম বললাম যে খাবার দাবারের জন্য কিছু দরকার হয়, ঘর বাড়ি তৈরি করার জন্য বিভিন্ন ধরনের জিনিসপত্র দরকার হবে, তো যেরকম সেগুলোকে বলে কাঁচামাল, এই কাঁচামালগুলো আনা, কাঁচামালের যোগান দেওয়া, তারপরে সেখানে যারা কাজ করবে শ্রমিকরা তাদেরও দরকার হবে। তো এখানে কি হলো, কর্মসংস্থান কিছু বাড়লো, কর্মসংস্থান বাড়ার জন্য মানুষের যাতায়াত বাড়লো, অন্য জায়গা থেকে মানুষ এখানে কাজ করতে এলো। তো এইভাবে কি হলো না, দিল্লিকে কেন্দ্র করে একটা ব্যবসা বাণিজ্যের একটা একটা পরিবেশ গড়ে উঠতে লাগলো। এইসব শ্রমিকরা ছিলেন নানা জাত ও ধর্মের মানুষ। আগেই আমরা দেখেছিলাম যে দিল্লি শহরের একটা বিশেষ বৈশিষ্ট্য এটা ছিল কি, এখানে ধনী গরিব মানুষ পাশাপাশি বাস করতো, বিভিন্ন রকমের জাতপাতের মানুষও একসাথে বসবাস করত। আচ্ছা, তারপর দেখো এইসব শ্রমিকরা ছিলেন নানা জাত ও ধর্মের মানুষ, এরা কেউ ভারতীয়, কেউ বা ভারতের বাইরে থেকে আসা লোক। অনেক শ্রমিক ছিল যুদ্ধে পরাজিত ও বন্দী হওয়া দাস। তাহলে এইভাবে কি করলো না, শহরটা একটা মানে লোকজন বৃদ্ধি পেল, শহরের জনসংখ্যা বৃদ্ধি পেল, যার ফলে সেখানে বিভিন্ন রকমের কাজের যোগান হলো। এই এইভাবে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটতে লাগলো। দেখো তারপরেও আমরা আরো জানবো, সেটা হচ্ছে শহরগুলোতে নিত্য প্রয়োজনীয় জিনিস ও বাড়িঘর তৈরির কাঁচামালের যোগান হয়ে যাচ্ছে কেন, আচ্ছা, যোগান দেওয়ার জন্য আমদানি রপ্তানি বাণিজ্য গড়ে উঠেছিল। দেখো এই সমস্ত যে সমস্ত জিনিসপত্র লাগবে, যেমন ইট, পাথর, বালি, রাস্তাঘাট তৈরি করতে বা ঘর বাড়ি তৈরি করতে বা মসজিদ মন্দির তৈরি করতে বা বাজার, একটা বাজার তৈরি করতে কিছু কাঁচামালের দরকার হবে, তো মানে যেগুলো দিয়ে তৈরি করা হবে, এবং শ্রমিক উভয়ের দরকার হবে। তো এই সমস্ত জিনিসগুলো নিয়ে আসা, যোগান দেওয়া, এই সমস্তকে কেন্দ্র করে একটা কি হলো, আমদানি রপ্তানির বাণিজ্য গড়ে উঠলো। আবার সে যুগের সুলতানরা তাদের সামরিক প্রয়োজনে, আচ্ছা এই প্রশ্নটা আগে বলে দিয়েছি, লিখে নিয়েছো নিশ্চয়ই, যে দিল্লি সুলতানি আমলে ব্যবসা বাণিজ্যে বিস্তার ঘটেছিল কেন বা কিভাবে, বা বিস্তার ঘটার কারণ কি ছিল এই ধরনের, দিল্লি সুলতানি আমলে ব্যবসা বাণিজ্যে বিস্তার ঘটার কারণ কি, তো এখানটা লিখবে। এভাবে মানুষজন আসতে থাকলো, তার জন্য একটা আমদানি রপ্তানির পরিবেশ তো গড়ে উঠলো। এই পর্যন্ত। আচ্ছা, আবার সে যুগে সুলতানরা তাদের সামরিক প্রয়োজনে বিরাট সেনাবাহিনী মোতায়েন রাখতেন। সুলতান আলাউদ্দিন খলজির আমল থেকে এদের ভরণ পোষণের জন্য রাষ্ট্র কৃষকদের কাছ থেকে নগদে কর আদায় করত। ওই নগদ টাকা জোগাড় করার জন্য কৃষকরা ব্যবসায়ীদের কাছে তাদের উৎপন্ন শস্য বিক্রি করে দিতে বাধ্য হতো, সেই শস্য নিয়েও বাণিজ্য চলতো। আচ্ছা, তাছাড়া সুলতান ও অভিজাতদের বিলাস ব্যাসনের জন্য প্রয়োজনীয় মূল্যবান জিনিসের ব্যবসা সে যুগে বাণিজ্যের আরও আরেকটি বৈশিষ্ট্য। আচ্ছা, এখানে তাহলে এই যে প্রশ্নটা আমি করলাম যে দিল্লি সুলতানদের আমলে ব্যবসা বাণিজ্যের বিস্তার ঘটেছিল কেন, সেই ক্ষেত্রে এই পর্যন্ত লিখলেই হবে না, এখান থেকে একটা পয়েন্ট এখানে যোগ করতে হবে। সেটা হচ্ছে এই যে কৃষকদের কাছ থেকে নগদ কর আদায় করা হতো, কেন আদায় করা হতো না, সুলতানদের যে বিশাল সৈন্যবাহিনী ছিল তাদের খরচ মেটানোর জন্য। আর এদিকে কৃষকরা সেই কর দেওয়ার জন্য কি করতো, তাদের যে শস্য উৎপাদন করেছে সেই শস্য তারা ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দিত এবং সেখান থেকে তারা মূল্য পেত তার। তো এই যে ব্যবসায়ীরা যে শস্যগুলো কিনে নিল সেইগুলো নিয়ে আবার তারা বাণিজ্য করত, মানে অন্য কোথাও রপ্তানি করত সেগুলোকে। তাহলে এখান থেকে এই পয়েন্টটাও এই প্রশ্নটা মানে এই প্রশ্নটার সাথে যোগ করতে হবে। ঠিক আছে, তাহলে এই প্রশ্নটা একটু সাজিয়ে নিতে হবে তোমাকে নিজেকে, প্রশ্নের আনসারটা এখান থেকে এই অংশটা লিখবে, কাঁচামাল আর শ্রমিকের যোগান দেওয়ার জন্য এখানে জনবহুল হয়ে উঠলো, নিত্য প্রয়োজনীয় জিনিস আর ঘর বাড়ি তৈরির জন্য আমদানি রপ্তানি বাণিজ্য গড়ে উঠলো, আর তার সাথে এই পয়েন্টটা এখান থেকে ছোট করে যোগ করবে। ঠিক আছে, তো এই অংশটা মিলিয়ে, এখান থেকে এই অংশটা মিলিয়ে এই প্রশ্নের উত্তরটা হবে। এবার সেটা গুছিয়ে লিখতে হবে, এত বড় হবে না, মোটামুটি 5 নম্বরের মতো করে রাখতে পারো। ঠিক আছে, গুছিয়ে করে নিতে হবে নিজেকে, তারপরে আমাকে দেখাবে, পাঠাবে আমায়। আচ্ছা, তারপর দেখো, তারপর আমরা পড়বো দেশের ভেতরের বাণিজ্য।
আচ্ছা, এইটা আমরা পড়লাম বণিক ও বাণিজ্য, সেখান থেকে আমরা একটা প্রশ্ন পেয়েছিলাম যে দিল্লি সুলতানদের আমলে ব্যবসা বাণিজ্য বিস্তার ঘটেছিল কেন, তার কারণ এখান থেকে সাজিয়ে এখান থেকে সাজিয়ে আমরা লিখবো এ পর্যন্ত, ঠিক আছে। আর এটা যেটা করতে যাচ্ছি সেটাও বেশ খানিকটা ইম্পর্টেন্ট, দেশের ভেতরের বাণিজ্য, দেশের ভিতরের বাণিজ্যটা কীরকম ছিল সেই সময় সেটা পড়ব। দেশের ভেতরে সাধারণত দুই ধরনের বাণিজ্য হতো, প্রথমত কি না, 1 নম্বর হচ্ছে গ্রাম ও শহরের বাণিজ্য, মানে গ্রাম থেকে শহরে, গ্রামে যে সমস্ত জিনিস উৎপন্ন হচ্ছে সেগুলো শহরে পাঠানো হতো, ঠিক আছে, শহর থেকেও আবার কিছু জিনিস গ্রামে যেত, এরকম একটা বাণিজ্য হতো। আর এটা কি দ্বিতীয় হচ্ছে দুটি শহরের মধ্যেকার বাণিজ্য, আর দুটো শহরের মধ্যে কিছু নেওয়া দেওয়া হতো, আমদানি রপ্তানি হতো। তাহলে এক বলছে যে দেশের ভেতরে সাধারণত দু ধরনের বাণিজ্য হতো, একটা কি গ্রামের সাথে শহরের বাণিজ্য, আর এটা হচ্ছে দুটো শহরের মধ্যেকার বাণিজ্য। জনবহুল শহরগুলির অধিবাসীদের প্রয়োজন মেটানোর জন্য গ্রাম থেকে শহরে যে সব পণ্য রপ্তানি হতো সেগুলো কম দামি জিনিস, কিন্তু অনেক বেশি পরিমাণে এই সব জিনিস গ্রাম থেকে শহরে আসতো। এই সব জিনিসপত্রের মধ্যে থাকতো নানা রকমের খাদ্যশস্য, খাবার তেল, ঘি, আনাজ, ফল, লবণ ইত্যাদি, শহরের বাজারে এই সব পণ্য বিক্রি হতো। তাহলে দেখো, প্রথম যে পয়েন্ট আমরা পড়েছিলাম যে প্রথমের বাণিজ্যটা কি ছিল, গ্রাম থেকে শহরের বাণিজ্য, তো গ্রাম থেকে কী কী জিনিস আসতো, দেখো নানা রকমের খাদ্যশস্য যেরকম ধান, তারপরে গম, ডাল, এই ধরনের জিনিস, তারপরে কি খাবার তেল, ঘি, আনাজ, আনাজ মানে শাক সবজি, ফল, লবণ, এইগুলো গ্রাম থেকে শহরে আসতো বাণিজ্য করতে, ঠিক আছে, বাণিজ্যের জন্য এইগুলোকে গ্রাম থেকে শহরে পাঠানো হতো, যেগুলো গ্রামে উৎপন্ন হচ্ছে। আবার এক শহর থেকে, তার দ্বিতীয়টা আমরা কি পড়েছিলাম, একটা শহরের সাথে আরেকটা শহরে, ওটা এবার আমরা পড়ছি। আবার এক শহর থেকে আরেক শহরে রপ্তানি হতো প্রধানত বেশি দামের শৌখিন জিনিসপত্র, যেগুলি ধনী অভিজাতদের জন্য তৈরি করতো কারিগররা, যেমন কোনো শৌখিন বস্ত্র, এই ধরনের জিনিস। আচ্ছা, এই সব জায়গায় সব জাতির ও সব ধর্মের মানুষেরাই কাজ করত শিল্পী ও কারিগর হিসাবে। সুলতানদের রাজধানী দিল্লি শহরে সাম্রাজ্যের নানা এলাকা থেকে দামি মদ, সূক্ষ্ম মসলিন, বস্ত্র আমদানি করা হতো। তাহলে দেখো, ধনী মানুষদের জন্য কিছু দামি জিনিস, যেরকম দামি মদ, সূক্ষ্ম মসলিন, বস্ত্র, এইগুলো এক শহর থেকে আরেক শহরে বাণিজ্য করা হতো। তাছাড়া বাংলাদেশ, করমণ্ডল ও গুজরাতে সুতি ও রেশমের কাপড়ের চাহিদা ছিল দেশের সর্বত্র। এই যুগে প্রথম চরকায় সুতো কেটে কাপড় বোনা শুরু হয়েছিল, এটা একটু দাগ নিয়ে নাও। এই সময়েই প্রথম কি করা হলো, চরকায় সুতো কেটে কাপড় বোনা শুরু হয়েছিল। আচ্ছা, তাহলে এখনো পর্যন্ত আমরা কি পেলাম, যে আমাদের দেশের ভিতরের বাণিজ্য দুরকমের ছিল, একটা হচ্ছে গ্রাম থেকে শহরের মধ্যে বাণিজ্য হতো, একটা হচ্ছে দুটো শহরের মধ্যে বাণিজ্য হতো। গ্রাম থেকে শহরের যে বাণিজ্যটা হতো সেটা ছিল কম দামি কিছু জিনিস, গ্রাম থেকে যেগুলো গ্রামে উৎপন্ন হতো সেগুলো শহরে পাঠানো হতো বাণিজ্যের জন্য। কী কী, যেমন হচ্ছে বিভিন্ন রকমের খাদ্যশস্য, খাবার তেল, ঘি, আনাজ, ফল, লবণ, এইগুলো। আর দুটো শহরের মধ্যে যে বাণিজ্য হতো সেগুলো হচ্ছে ধনী অভিজাতদের জন্য কিছু বেশি দামের জিনিস, কিছু দামি জিনিস আমদানি রপ্তানি করা হতো, যেমন কি দামি মদ, সূক্ষ্ম মসলিনের কাপড়, এইগুলো আর আমদানি করা হতো। তাছাড়াও আছে বাংলাদেশ আর করমণ্ডল এবং গুজরাটের সুতি ও রেশমের কাপড়ের চাহিদা ছিল দেশের সর্বত্র। আচ্ছা, তারপর দেখো, সুলতানি যুগে অন্যান্য হস্তশিল্পের বাণিজ্যও হতো, এর মধ্যে ছিল চামড়া, কাঠ, ধাতু দিয়ে তৈরি জিনিস, গালিচা ইত্যাদি। এই যুগের ভারতে প্রথম কাগজ তৈরি করা শুরু হয়, এটাও দাগ নিয়ে নাও, এই যুগে প্রথম ভারতে কাগজ তৈরি করা শুরু হয়। আচ্ছা, তাহলে এটা কি বলতে চাইছে, যে সুলতানিদের সময়ে কিছু হস্তশিল্পের বাণিজ্যও হতো, মানে হাতের তৈরি জিনিস, যেরকম চামড়া, কাঠ বা ধাতু দিয়ে তৈরি কোনো জিনিস, গালিচা, এই সমস্ত। তারপরে দেখো এই সময়, আচ্ছা এইটা এখনো হয় যে বিভিন্ন গ্রাম থেকে হাতের তৈরি জিনিস, হাতের তৈরি, যেমন জুটের ব্যাগ তৈরি করে পাঠায়, বা জুট দিয়ে পাপোশ বানিয়ে পাঠালো, কিংবা ধরো তোমার কাঠের বিভিন্ন রকম জুয়েলারি পাওয়া যায় যেগুলো মেয়েরা ব্যবহার করে কানে, গলায়, এই ধরনের জিনিস, বা ধাতু তৈরিও এরকম জুয়েলারি হয়।
তারপর কাঠের তৈরি বা ধাতু তৈরি নানা রকমের শো পিস যেগুলো বাড়ি সাজানোর কাজে ব্যবহৃত হয়, এগুলো কিন্তু এখনও এরকমই বাণিজ্য আছে যেগুলো দেশের মধ্যে হয়, বিভিন্ন জায়গা থেকে যায়। আচ্ছা দেখো তাহলে, এক সময় দেখা গেল যে দিল্লির মিঠাইওয়ালারা কাগজের মোড়কে করে মিঠাই বিক্রি করতে শুরু করেছে। তাহলে এই সময় প্রথম কাগজ তৈরি শুরু হলো ভারতে, ভারতে প্রথম এই সময় কাগজ তৈরি শুরু হলো। সেই কাগজ তৈরির মানে এতটাই তোমার হচ্ছে যোগান এতটাই বেড়ে গেল যে দেখো মিষ্টিওয়ালারাও পর্যন্ত কাগজের মোড়কে মিষ্টি বিক্রি করতে থাকলো। তার মানে এখানে কাগজের এই সময় কাগজের যে আমদানি মানে কাগজের উৎপাদন অনেক হারে বেড়ে গিয়েছিল, তার মানে বোঝা যাচ্ছে। এই সময় যোগাযোগ ব্যবস্থা উন্নতি ঘটেছিল, রাস্তার ধারে ধারে পথিকদের জন্য গড়ে উঠেছিল সরাইখানা, এগুলোতে পথচারী ও বণিকরা তাদের মালপত্র সহ বিশ্রাম নিত, কর আদায় ও ব্যবসা বাণিজ্যের সুবিধার জন্য দিল্লি সুলতানরা টঙ্কা, যেটাকে রূপর মুদ্রাকে টঙ্কা বলা হতো, আর তোমার হচ্ছে যে জিতল তামার মুদ্রা, তামার মুদ্রাকে জিতল বলা হচ্ছে, নামে দুই ধরনের মুদ্রা চালু করেছিলেন। এগুলির মান ছিল যথেষ্ট ভালো। তাহলে সুলতানদের সময় রূপর মুদ্রাকে বলা হতো টঙ্কা, তামার মুদ্রাকে বলা হতো জিতল। শর্ট প্রশ্ন আসতে পারে এগুলো। আচ্ছা তাহলে এই যে আমরা যে অংশটুকু পড়লাম, তাহলে সেইটা প্রশ্ন এরকম আসতে পারে যে এই সময় মানে এই যে সময়টা আমরা পড়ছি ত্রয়োদশ থেকে অষ্টাদশ শতকের সময়, এই সময় দেশের ভেতরের বাণিজ্য কেমন ছিল, দেশের ভেতরের বাণিজ্য কেমন ছিল। তো অবশ্যই এই অংশটা এই অংশটা এই অংশটা লিখতে হবে, ঠিক আছে? এই পর্যন্ত অন্ততপক্ষে এই পর্যন্ত লিখতে হবে। আচ্ছা তাহলে দেশের ভেতরের বাণিজ্য কেমন ছিল বা দেশের ভেতরের বাণিজ্যের প্রকৃতি কেমন ছিল, এরকম করে প্রশ্নটা আসতে পারে এই অংশটা। আচ্ছা আর এখানে শর্ট প্রশ্ন হিসেবে দাগ নিয়ে নিয়েছো যে এই সময় সুতো কেটে কাপড় বোনা, চরকায় সুতো কেটে কাপড় বোনা শুরু হয় আর কাগজের কাগজ তৈরি শুরু হয় এই সময়। এই দুটো আর এই দুটো দাগ নিয়ে নাও একটু, যে সুলতানদের সময়ে রূপোর মুদ্রাকে বলা হতো টঙ্কা, তামার মুদ্রাকে বলা হতো জিতল, দিয়েছো দাগ। আচ্ছা এবার আমরা একটু টুকরো কথাটা পড়বো। দেখো সুলতানি আমলে প্রধান মুদ্রা ছিল সোনার মোহর, রূপার টঙ্কা আর তামার জিতল। একটু আগেই আমরা টঙ্কা আর জিতল পড়েছি, দাগ নি নাও এটা। দেখো সুলতানি আমলে প্রধান তিন রকমের মুদ্রা ছিল, একটা কি সোনার, যেটা সোনার মোহর বলা হতো, যেটা সোনার তৈরি ছিল সেটাকে মোহর বলা হতো, যেটা রূপোর তৈরি ছিল সেটাকে টঙ্কা বলা হতো, আর যেটা তামার তৈরি ছিল তাই সেটাকে জিতল বলা হতো। তাহলে সুলতানি যুগে প্রধান তিনটে মুদ্রা ছিল মোহর, টঙ্কা আর জিতল, দাগ নিয়ে নাও। ওই আমলে শেষ দিকে উত্তর ভারতে চলতো একরকমের রূপো ও তামা মেশানো মুদ্রা, শেরশাহ সোনা ও রূপো, সোনা রূপো ও তামা এই তিন রকমের মুদ্রা চালু করেন, যা পরে মুঘল সম্রাটরা অনুসরণ করেছিলেন। আচ্ছা মুঘল আমলে সোনার মুদ্রা মোহর বা আশরফি নামে পরিচিত ছিল। আচ্ছা এটাও দাগ নিয়ে নাও, মুঘল আমলে সোনার মুদ্রা মোহর বা আশরফি নামে পরিচিত ছিল। ক্যামেরাটা ধোয়া হয়ে যাচ্ছে একটু। আচ্ছা এই যুগে প্রধান মুদ্রা ছিল রূপো দিয়ে তৈরি রূপায়া। আচ্ছা এটাও দাগ নিয়ে নাও, রূপো দিয়ে তৈরি মুদ্রাটাকে রূপায়া বলা হতো। এই দিয়েই ব্যবসা বাণিজ্য হতো, প্রজারা কর দিত, এছাড়া ছিল তামার মুদ্রা, তামার তৈরি মুদ্রার দাম। তাহলে মুঘল যুগে সোনার মুদ্রাটাকে বলা হতো মোহর বা আশরফি, আচ্ছা রূপার মুদ্রাটাকে বলা হতো রূপাইয়া, আর তামার মুদ্রাটাকে বলা হতো দাম, এটাও দাগ নিয়ে নিতে হবে। তাহলে সুলতানি আমলে তিন রকমের মুদ্রা ছিল মোহর, টঙ্কা, জিতল, আর মুঘল আমলে ছিল আশরফি বা মোহর, রূপাইয়া আর দাম। দক্ষিণ ভারতে বিজয়নগর সোনা দিয়ে তৈরি হুন ছিল প্রধান মুদ্রা। বিজয়নগর সাম্রাজ্যের পরে দাক্ষিণাত্যের অন্য রাজ্যেও এই নামের মুদ্রা চালু ছিল। আচ্ছা এবার পড়বো দেশ বিদেশের বাণিজ্য। আমরা আগে পড়লাম আমরা দেশের ভিতরের বাণিজ্য, এবার দেশ বিদেশের বাণিজ্য কেমন ছিল সেটা পড়বো, মানে এবার দেশের বাইরে আমদানি রপ্তানি হবে, ঠিক আছে? ভারতে তৈরি জিনিসের চাহিদা ছিল ভারতের বাইরের নানা দেশে, বাণিজ্য হতো জলপথে ও স্থলপথে। আগে আমরা পড়লাম জলপথে ও স্থলপথে দুটোতেই বাণিজ্য হতো। গুজরাট ও মালাবারের
যেটা কেরালায় মালাবার মানে কেরালা উপকূলে, বন্দরগুলি থেকে পশ্চিম দিকে আরব সাগর, পারস্য উপসাগর ও লোহিত সাগরের তীরবর্তী দেশে যেত প্রধানত বস্ত্র, মশলা, নীল ও খাদ্যশস্য। তাহলে গুজরাট আর মালাবার থেকে বা ওই দিকের বন্দরগুলো থেকে যেত যে পশ্চিম আরব সাগর যেত, আরব সাগরে যেত, পারস্য উপসাগরে যেত আর লোহিত সাগরের তীরবর্তী দেশগুলোতে যেত। কী যেত? বস্ত্র, মশলা, নীল আর খাদ্যশস্য। ঠিক আছে, বস্ত্র, মশলা, নীল আর খাদ্যশস্য যেত। সুলতানিয়া আমলে যুদ্ধবন্দী দাসদেরও ভারত থেকে পশ্চিম এশিয়াতে রপ্তানি করা হতো। তাহলে দেখো, সুলতানি সময় যারা যুদ্ধবন্দী ছিল সেই সমস্ত দাসদেরকেও বাণিজ্যের জন্য রপ্তানি করে দেওয়া হতো পশ্চিম এশিয়াতে। আবার ওই সব দেশ থেকে আসতো, তাহলে আমরা পশ্চিম এশিয়ার দেশগুলোকে কী কী দিলাম? আমরা পশ্চিম এশিয়ার দেশগুলোকে মানে ভারত থেকে পশ্চিম এশিয়ার দেশে গেল বস্ত্র, মশলা, নীল আর খাদ্যশস্য। আর পশ্চিম এশিয়ার দেশগুলো থেকে আমাদের দেশে কী কী আসছে? না, ঘোড়া, কাঁচের তৈরি সামগ্রী, সাটিন কাপড় এইসব ইত্যাদি। সব ভারতীয় শাসকই ঘোড়ার আমদানিতে উৎসাহ দিত, কারণ ভারতে ভালো মানের ঘোড়া জন্মাতো না। প্রধানত পারস্য, ইডেন, ইয়েমেন থেকে ভারতে ঘোড়া আমদানি হতো। সুলতানি আমলে এবং মুঘল আমলের প্রথম দিকে গুজরাটের ব্রোচ ও ক্যাম্বে বন্দর দুটি এই বাণিজ্যের প্রবেশপথ ছিল। তাহলে গুজরাটের তাহলে প্রথমের দিকে গুজরাটের ব্রোচ আর ক্যাম্বে এই বন্দর দুটো দিয়ে এই সমস্ত বাণিজ্যটা হতো পশ্চিম এশিয়ার সাথে। তাহলে পশ্চিম এশিয়া থেকে পশ্চিম এশিয়ার দেশগুলোকে আমরা কী কী দিলাম? আমরা দিলাম বস্ত্র, মশলা, নীল, খাদ্যশস্য। আমরা ওদের কাছ থেকে কী আমদানি করছি? ঘোড়া, কাঁচের তৈরি সামগ্রী, সাটিন কাপড় এই সমস্ত। আলাউদ্দিন খলজি গুজরাট জয় করলে দিল্লি সুলতানির সঙ্গে পশ্চিম এশিয়ার পারস্য উপসাগর ও লোহিত সাগরে সরাসরি যোগাযোগ স্থাপিত হয়েছিল। আচ্ছা, সিন্ধু প্রদেশের থেকে বিশেষ ধরনের কাপড়, দুগ্ধজাত দ্রব্য, মাছ ওই সব দেশে রপ্তানি হতো। তাহলে দেখো, সিন্ধু প্রদেশের থেকে বিশেষ ধরনের কাপড়, দুগ্ধজাত দ্রব্য আর মাছও এইগুলো ওই পশ্চিমের এশিয়াতে, পশ্চিম এশিয়াতে রপ্তানি করা হতো। আচ্ছা, মুঘল আমলে সুরাট বন্দর ছিল ভারতের প্রধান বন্দর, এর সঙ্গে পশ্চিম এশিয়ার দেশগুলির ভালো যোগাযোগ ছিল। তাহলে একেবারে প্রথমের দিকে সুলতানি আমলে আর মুঘল আমলে একেবারে প্রথমের দিকে গুজরাটের সাথে, আমি এখানে পড়েছি গুজরাটের সাথে আর মালাবারের, মালাবারের বা কেরল উপকূলের ওইখান থেকে মানে গুজরাট আর মালাবার থেকে যে সমস্ত জিনিস আরব সাগর, লোহিত সাগর আর পারস্য উপসাগরের দেশগুলোতে যেত, সেই জিনিসগুলো মূলত ব্রোচ আর ক্যাম্বে এই দুটো বন্দরের মাধ্যমে যেত। পরবর্তীকালে মুঘল আমলে সুরাট বন্দরটা প্রধান বন্দর হয়ে ওঠে। তাহলে আমরা এখানে মোটামুটি তিনটে বন্দরের নাম পেলাম, ব্রোচ, ক্যাম্বে, যেগুলো প্রথমের দিকে খুব বেশি ব্যবহার করা হতো যে বন্দরগুলো, তারপরের দিকে সুরাটটা আবার প্রধান বন্দর হয়ে গেল। আচ্ছা, তাহলে এবার আমরা তাহলে এরকম সাজিয়ে গুছিয়ে বলতে পারি যে গুজরাট আর মালাবার থেকে প্রথমের দিকে ব্রোচ আর ক্যাম্বে এই বন্দর দুটোর মাধ্যমে আরব সাগর, পারস্য সাগর, লোহিত সাগরের দেশগুলোতে বস্ত্র, মশলা, নীল, খাদ্যশস্য এগুলো রপ্তানি করা হতো, এবং পশ্চিম এশিয়ার দেশগুলো থেকে ভারতে আমদানি হতো ঘোড়া, কাঁচের তৈরি সামগ্রী, সাটিন কাপড় এগুলি। পরবর্তীকালে মুঘল আমলে সুরাট বন্দর ভারতের প্রধান বন্দর হয়ে ওঠে। ঠিক আছে, এরকম করে গুছিয়ে বলতে পারি। তারপর দেখো, পূর্ব দিকে ভারতীয় সামগ্রীর চাহিদা ছিল বঙ্গোপসাগরের আশেপাশের দেশগুলোতে এবং ও দক্ষিণ পূর্ব এশিয়ায়। গুজরাট থেকে ওই সব দেশে যেত রঙিন কাপড়, বাংলা থেকে রপ্তানি হতো সুতির কাপড়, রেশম বস্ত্র ও চিনি। আচ্ছা, তাহলে কি পেলাম? যে পূর্ব দিকে ভারতীয় সামগ্রীর চাহিদা ছিল বঙ্গোপসাগরের আশেপাশের দেশগুলোতে, দক্ষিণ পূর্ব এশিয়ায় ও দক্ষিণ পূর্ব এশিয়ায়। তাহলে বঙ্গোপসাগরের আশেপাশের দেশগুলোতে আর দক্ষিণ পূর্ব এশিয়াতে, এশিয়ার সাথেও আমাদের বাণিজ্য হয়েছিল কি না? গুজরাট থেকে ওই সব দেশে যেত কি কি না? রঙিন কাপড়, বাংলা থেকে রপ্তানি হতো সুতির কাপড়, রেশম বস্ত্র আর চিনি।
এইগুলো যেত দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে আর বঙ্গোপসাগরের আশেপাশের দেশগুলোতে। আচ্ছা, এর বিনিময়ে গুজরাটে আসতো দক্ষিণ পূর্ব এশিয়ার মশলা। আচ্ছা, তাহলে দক্ষিণ পূর্ব এশিয়া আমরা আগে এর আগে আমরা পড়লাম যে পশ্চিমের সাথে, পশ্চিম এশিয়ার সাথে আমাদের বাণিজ্য। এর আগে এইটুকু অংশে আমরা পড়েছি পশ্চিম এশিয়ার সাথে আমাদের বাণিজ্যের কথা। এবার আমরা পড়ছি দক্ষিণ পূর্ব এশিয়ার সাথে আমাদের বাণিজ্যের কথা। ঠিক আছে, তাহলে দক্ষিণ পূর্ব এশিয়ার থেকে আমরা দক্ষিণ পূর্ব এশিয়াকে আমরা কী দিচ্ছি? রঙিন কাপড় দিচ্ছি, বাংলার থেকে দিচ্ছি সুতি কাপড় আর রেশম বস্ত্র আর চিনি, আর ওদের কাছ থেকে নিচ্ছি কী আমরা? না, মশলা। মালদ্বীপ থেকে আমদানি করা কড়ি ওই যুগে বাংলার মুদ্রা হিসেবে ব্যবহার করা হতো। তাহলে মালদ্বীপ থেকে আমরা যে কড়ি পেতাম সেটা হচ্ছে বাংলার মুদ্রা হিসেবে ব্যবহার করা হতো। এইভাবে ভারতের বিভিন্ন উপকূল থেকে বিভিন্ন দেশের সঙ্গে জলপথে বাণিজ্যিক যোগাযোগ গড়ে উঠেছিল। আচ্ছা, তাহলে আগেরটা আমরা করলাম হচ্ছে তোমার কী বলে পশ্চিম এশিয়ার সাথে, আর এখানে হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার সাথে। দক্ষিণ পূর্ব এশিয়া থেকে, দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জন্য গুজরাট থেকে যাচ্ছে রঙিন কাপড়, বাংলা থেকে যাচ্ছে সুতির কাপড় আর রেশম বস্ত্র আর চিনি, আর আমরা দক্ষিণ পূর্ব এশিয়ার থেকে পাচ্ছি, আমদানি করছি মশলা। মালদ্বীপ থেকে যে কড়ি আমদানি করা হচ্ছে সেটা বাংলাতে মুদ্রা হিসেবে ব্যবহার করা হচ্ছে। তাহলে এইভাবে আমরা পশ্চিম দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সাথে এবং পশ্চিম এশিয়ার দেশগুলোর সাথে বাণিজ্য করছি। ঠিক আছে, এই পর্যন্ত পড়া হলো। তারপর দেখো, সড়ক পথে ভারতীয় সামগ্রীর ব্যবসা হতো প্রধানত মধ্য এশিয়া ও পশ্চিম এশিয়ার বিভিন্ন স্থানের সঙ্গে। তাহলে এগুলো হচ্ছে জলপথে হলো। এবার স্থলপথের কথা আসি। স্থলপথে ভারতীয় সামগ্রীর ব্যবসা হতো প্রধানত মধ্য এশিয়া ও পশ্চিম এশিয়ার বিভিন্ন স্থানের সঙ্গে। আগেরটা আমরা পড়েছি, প্রথমেরটা আমরা পড়েছি পশ্চিম এশিয়ার সাথে, তারপরে দক্ষিণ পূর্ব এশিয়ার সাথে, এবার সড়ক পথে হচ্ছে মধ্য এশিয়া আর পশ্চিম এশিয়ার সাথে। ঠিক আছে, আচ্ছা দেখো, অনেকটা বড় আছে, নিজের মতো করে সহজ করে যেটুকু করে যে যেমন করে পারবে একটু নিজেকে সাজাতে হবে। আগে আমি পশ্চিম এশিয়ার সাথে কী কী রপ্তানি করছি, কী কী আমদানি করছি, কোন বন্দরের মাধ্যমে করছি সেটা লিখে নিলাম নিজের মতো করে সাজিয়ে। তারপরে হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার সাথে, দক্ষিণ পূর্ব এশিয়ার সাথে আমরা কী কী বাণিজ্য করছি সেটা লিখে নিলাম। এবার মধ্য এশিয়া আর পশ্চিম এশিয়ার সাথে সড়ক পথে, মধ্য এশিয়া আর পশ্চিম এশিয়ার সঙ্গে সড়ক পথে আমরা কী কী বাণিজ্য করছি সেটা এবার আমরা এখানে পড়ব। দেখো, মুলতান শহর ছিল এই বাণিজ্যের প্রধান বাণিজ্যের কেন্দ্র। সড়ক পথে মধ্য এশিয়া থেকে মূল্যবান ধাতু, তাহলে সড়ক পথে মধ্য এশিয়া থেকে কী কী আসে? দেখো, মূল্যবান ধাতু, সোনা, রূপ ও রত্ন আমদানি হতো। তাহলে আমরা তাদের কাছ থেকে নিলাম মূল্যবান ধাতু, যেমন সোনা, রূপ, রত্ন, বিভিন্ন রকমের রত্ন, এগুলো মুদ্রা তৈরিতে এই সব মূল্যবান ধাতু চাহিদা ছিল। তাছাড়া অলঙ্কারের জন্য ও এই ধাতুগুলোর চাহিদা ছিল। আলেকজান্দ্রিয়া, ইরাক ও চীন থেকে আসা ব্রোকেড ও রেশম, এই পণ্যগুলি ছিল মূল্যবান এবং এর চাহিদা ছিল সমাজের উঁচু তলার মানুষের কাছে। মূল্যবান যেহেতু, তো এগুলো অভিজাত মানুষদের কাছে চাহিদার জিনিস ছিল, সেই জন্য এইগুলো আমদানি করা হতো। আচ্ছা, তাহলে এখানে দুভাবে আমদানির কথা আছে, জলপথে আর সঙ্গে স্থলপথেও। তো এই দুটো জলপথে এবং এটা স্থলপথে, তো জলপথেরগুলো কোন কোন বন্দরের মাধ্যমে কি কি আমদানি হচ্ছে, কি কি রপ্তানি হচ্ছে সেগুলো লিখে নেবে। তারপরে এই সড়ক পথেরটা লিখবে যে সড়ক পথের মাধ্যমে মধ্য এশিয়া আর পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশগুলোর মধ্যে কি আমদানি করা হচ্ছে ওগুলোর থেকে সড়ক পথে, তাহলে হবে এই প্রশ্নটা কমপ্লিট। এইটা হচ্ছে এই সময়ে, মানে যেরকম আমরা পড়ছি ত্রয়োদশ থেকে অষ্টাদশ শতকে, এই ত্রয়োদশ থেকে অষ্টাদশ শতকের মধ্যে বা সুলতানি ও মুঘল যুগে দেশ বিদেশের বাণিজ্য কেমন ছিল, প্রশ্নটা হতে পারে সুলতানি ও মুঘল যুগে দেশ বিদেশের বাণিজ্য কেমন ছিল। ঠিক আছে, বা দেশ বিদেশের বাণিজ্যের প্রকৃতি কেমন ছিল, এরকম আসবে। তো সেই ক্ষেত্রে এইখানটা, এই পুরোটা গুছিয়ে লিখতেই হবে, এত বড়ই লিখতে হবে, প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড লিখতে হবে, এরকম কোনো মানে নেই। নিজে যতটুকু বুঝবে, যা বুঝলে সেটার উপর ভিত্তি করে লিখতে হবে, পাঁচ নাম্বারের মতো। ঠিক আছে, আচ্ছা এবার একটু পাশের এই জায়গাটাতে আমরা একটু ছবির মতো করে দিয়েছি, একটু এগুলো আমি জানার জন্য পড়বো। ভারতীয় বাণিজ্যের জগৎ, বাণিজ্যের জগৎটা কেমন ছিল সেটা আমরা একটু ছবির মাধ্যমে বোঝার চেষ্টা করব। দেখো, একদম উপরে আছে বণিক,
বণিক মানে আমরা দেখলাম যারা বাণিজ্য করতে যাবে, যারা জিনিসপত্র আমদানি রপ্তানি করতে যাবে তারা। করওয়ানি, নায়ক, নজরা, বঞ্জারা, বঞ্জারার শস্য পরিবহন করে নিয়ে আসতো। আচ্ছা, শাহ বা মুলতানিরা দূরপাল্লার বাণিজ্যে দক্ষ ছিল, এরা সুদের কারবারও করত। মুলতানিরা বেশিরভাগই ছিল হিন্দু, তবে মুসলমান বণিকদের কথাও জানা যায়। বড় বড় বণিক গোষ্ঠী ছাড়াও অনেক ছোট ফেরিওয়ালা ছিল, এমনকি সুফি সাধকদের মধ্যেও কেউ কেউ ছোট ছোট ছোটোখাটো ব্যবসা করতেন। এটা ছিল বণিক, মানে যারা শস্য মানে জিনিসপত্র পরিবহন করতে যাবে, মানে যারা আদান প্রদান করবে তারা। এপাশে আছে সরাফ, এরা আজকের ব্যাংকের মতো, সেকালে টাকা বিনিময়ের কাজ করত। এরা ধাতুর মুদ্রা কতটা খাঁটি তাও পরীক্ষা করে দিত। এরা হচ্ছে ব্যাংকের মতো, ব্যাংক থেকে আমরা কী করি, কোনো ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে সেখান থেকে টাকার সাহায্য পাই, তো এখান থেকে বণিকরাও সেই সাহায্যটা পেত। তারপরে হচ্ছে এদিকে আছে দালাল, এরা ক্রেতা ও বিক্রেতার মধ্যে যোগাযোগ বজায় রাখতো, জিনিসের দাম ঠিক করে দিত। এরা হচ্ছে দালাল, বণিক যে বিক্রি করবে সেই মধ্যস্থতা করত, বণিক বিক্রি করবে আর ক্রেতা কিনবে, তাদের মাঝখানে যোগাযোগ স্থাপন করে দিত দালাল। বীমা ব্যবস্থা, আচ্ছা এটা উল্লেখযোগ্য এই জন্য হয়েছে, কেননা আগে আমরা দেখলাম যে অনেক দূরে দূরে বণিকেরা কিন্তু ব্যবসা বাণিজ্য করতে যেত, তাহলে সেই ক্ষেত্রে একটা ঝুঁকি তো থেকেই যায়, এত দূরে যখন বাণিজ্য করতে যাচ্ছে তখন, সেই কারণে বীমার ব্যবস্থা। দেখো, ব্যবসায়ীরা দূরপাল্লার বাণিজ্যে ঝুঁকি নিয়ে পণ্য পাঠাতে পারতো, তাহলে সেই ঝুঁকিটা নিত বীমা ব্যবস্থা, সেই ঝুঁকিটা এড়ানোর জন্য ছিল বীমা ব্যবস্থা। আচ্ছা, এবার নিচে কী লিখেছে দেখো, এবার ভেবে দেখো তো যে এই বিরাট ও বিচিত্র বাণিজ্য জগতের মানুষজন কারা ছিল। শ্রেণীকক্ষে চারজনের দল করো, এবারে ধরো তোমাদের একজন বণিক, একজন সরাফ, একজন দালাল, একজন ক্রেতা। জিনিস কেনা বেচা নিয়ে তোমাদের চারজনের মধ্যে কেমন কথাবার্তা হবে তা চারজনে লিখে বা অভিনয় করে দেখাও। আচ্ছা আচ্ছা, তাহলে এটা আমরা স্কুল খুললে অবশ্যই করব, মনে পড়াবে আমায়। আচ্ছা ঠিক আছে, এটা এখন থাক। আচ্ছা, এখানে টুকরো কথা আছে, খুব ইম্পর্টেন্ট, দেখো পড়ে নি। তুর্কি শাসকদের আমলে কাগজ ব্যবহার শুরু হলে সরাফরাম হুন্ডি নামে এক ধরনের কাগজ চালু করেছিল। বণিকরা তাহলে হুন্ডি নামে এক ধরনের কাগজ চালু করলো, কী করতো সেটা, সে কাগজটা কোন আমলে? তুর্কি শাসনকালে। বণিকরা কোনো এক জায়গায় সরাফকে টাকা জমা নিয়ে সেই কাগজ নিয়ে অন্য জায়গায় তা প্রয়োজন মতো ভাঙিয়ে নিত। এনে বানানটা ভুল আছে, যাই হোক, ভাঙিয়ে নিত। এতে বণিকদের এক জায়গা থেকে আরেক জায়গায় টাকা নিয়ে যাওয়ার খুব সুবিধে হয়েছিল। আচ্ছা, তাহলে এই একটা কাগজ, হুন্ডি নামে একটা কাগজ ছিল, সেই কাগজটা দিয়ে কী করতো? সরাফকে টাকা জমা দিত, সরাফকে টাকা জমা দিত, সেই পরিবর্তে এই কাগজ কিনে নিত। সরাফকে টাকা জমা দিয়ে এই হুন্ডি নামে কাগজটা কিনে নিত এবং সেইটা যে কোনো জায়গায় গিয়ে ভাঙিয়ে বাণিজ্য করতে পারতো। তার ফলে সঙ্গে করে টাকা নিয়ে যেত হতো না, হুন্ডি নামের এই কাগজটা নিয়ে গেলেই হতো। ঠিক আছে, তা এটা একটু দাগ নিন, হুন্ডি কি বলে আসতে পারে, তখন তোমাকে এক লাইনে লিখতে হবে যে তুর্কি শাসকদের আমলে কাগজের ব্যবহার শুরু হলে সরাফরা হুন্ডি নামে এক ধরনের কাগজ চালু করেছিল। বণিকরা কোনো এক জায়গায় সরাফকে টাকা জমা নিয়ে সেই কাগজ কিনে নিয়ে অন্য জায়গায় তা প্রয়োজন মতো ভাঙিয়ে নিত। ঠিক আছে, তো হুন্ডি কি, এরকম একটা প্রশ্ন আসতে পারে। আচ্ছা, এখানে একটা বাজারের ছবি দিয়েছে, দেখো এদিকে লিখেও দিয়েছে যে মধ্যযুগের আফগানিস্তানের একটি বাজারে বাদাম কেনাবেচা হচ্ছে, বাবর নামার ছবি, এনারা ছবি দিয়েছেন যেখানে বাদাম কেনাবেচা দেখাচ্ছে, এই যে বাদাম কেনাবেচা হচ্ছে। আচ্ছা, টুকরো কথাটা আগে পড়ে নি, যে যুদ্ধ বাণিজ্য, মুঘল সম্রাট আকবরের আমলে একজন পর্তুগিজ যাজক ফাদার আন্তোনিও মনসেরাট মুঘলদের একটি যুদ্ধযাত্রার বিবরণ লিখে গেছেন। তার লেখা থেকে জানা যায় যে বিশাল আকারের মুঘল বাণিজ্য বাহিনীর ভরণ পোষণের জন্য সেনাবাহিনীর যাত্রাপথের দুধারে সম্রাটের প্রতিনিধিরা ছড়িয়ে পড়তো রসদ জোগাড় করতে। স্থানীয় ব্যবসায়ীদের উৎসাহ দেওয়া হতো বাহিনীর সঙ্গে চলমান বাজারে এসে জিনিসপত্র বিক্রি করে যেতে। এইভাবে যুদ্ধযাত্রাকে
কেন্দ্র করেও খাদ্যশস্যের বাণিজ্য চলতো মধ্যযুগের ভারতে, জাস্ট জানার জন্য। আচ্ছা, আমরা আগে একটা কিছু পড়ছিলাম। আচ্ছা, দেশ বিদেশে বাণিজ্যের কিছু অংশ এখানেও রয়েছে। এখন মধ্যযুগে সমুদ্র বাণিজ্য নানা দেশের বণিকরাই অংশগ্রহণ করত। ভারতীয় বণিকদের মধ্যে গুজরাটি, মালাবারি, তামিল, ওড়িয়া, তেলেগু, বাঙালি বণিকরা সুনাম অর্জন করেছিল। এই বণিকরা ধর্মে ছিল হিন্দু, মুসলমান, জৈন। এরা আরব, পারসিক ও দক্ষিণ পূর্ব এশিয়ার বণিকদের সঙ্গে বাণিজ্য করত। এদের মধ্যে কোনো কোনো বণিক ছিল খুব ধনী, তাদের বলা হতো বণিক সম্রাট। বড় বড় ভারতীয় বণিকদের নিজস্ব জাহাজ থাকতো, বাকিরা অন্যদের জাহাজ নিয়ে জিনিসপত্র পাঠাতো। আচ্ছা, এটা বণিকদের সম্পর্কে একটু জানতে পারলাম আমরা এখানে। আচ্ছা, এবার পথের হদিশ বলে একটা টুকরো কথা আছে। দেখো, উত্তর ভারতে গঙ্গা ও যমুনা নদী ছিল প্রধান জলপথ। আগ্রা, এলাহাবাদ, বারাণসী, পাটনা, রাজমহল, হুগলি, ঢাকা প্রভৃতি সহ ছিল নদীগুলোর মাধ্যমে যুক্ত ছিল। উত্তর পশ্চিম লাহোর থেকে শুরু করে দক্ষিণে সিন্ধু নদের মোহনা পর্যন্ত এলাকা জলপথ যুক্ত ছিল। উত্তর ভারত থেকে গুজরাট যাওয়া দুটি সড়ক পথ ছিল, একটি রাজপুতানার আজমির হয়ে অপরটি মধ্য ভারতের বুরহানপুর হয়ে। ভারতের পূর্ব ও পশ্চিম তটের মধ্যে যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ সড়ক ছিল গুজরাটের সুরাট থেকে ঔরঙ্গাবাদ, গোলকোন্ডা হয়ে বঙ্গোপসাগরের তীরে মসুলিপট্টনম পর্যন্ত। মধ্যযুগে মানুষ কেমনভাবে নানা তাগিদে দূরের পথে পাড়ি দিত, তার একটা চমৎকার উদাহরণ চিশতি সুফি সাধক গেসু দারাজের জীবনী। শৈশবে আরও অনেকের মতো তিনিও দিল্লি থেকে চলে যান মোহাম্মদ বিন তুগলকের নতুন রাজধানী দৌলতাবাদে। 7 বছর পরে 1335 খ্রিস্টাব্দে তিনি দিল্লিতে ফিরে আসেন এবং সেখানে 63 বছর ছিলেন। 1398 খ্রিস্টাব্দে তৈমুর লং দিল্লি আক্রমণ করলে তিনি আবার দাক্ষিণাত্যে ফিরে যান। আচ্ছা, এবার আছে ভারতের বিদেশি বণিকদের আগমন। এতক্ষণ আমরা কি পড়লাম? ভারতের ভিতরের বাণিজ্য পড়লাম এবং ভারতের সাথে ভারতের বাইরে কি কি আমদানি করা হচ্ছে, কি কি রপ্তানি করা হচ্ছে তাই পড়লাম। এবার হচ্ছে আমদানি রপ্তানি করেই শেষ হলো না, বিভিন্ন বিদেশি বণিকরা ভারতে এসে পদার্পণ করলো, একেবারে ভারতে এসে বাণিজ্য করতে লাগলো। ভারত থেকে ডাইরেক্ট ভারত থেকে জিনিস কিনে নিয়ে যেতে চাইলো। সেই সর্ষে দেখো কতগুলো বিদেশি বণিকদের আগমন হলো ভারতে, দেখো সেটাই পড়ব। ইউরোপ থেকে জলপথে ভারতে আসার জন্য প্রথম দিকে পর্তুগিজরাই উৎসাহ দেখিয়েছিল। তাদের প্রধান উদ্দেশ্য ছিল ভারত ও দক্ষিণ পূর্ব এশিয়ার মশলার বাণিজ্যকে দখল করা। ভারতের সাথে দক্ষিণ পূর্ব এশিয়ার মশলার আমদানি হচ্ছিল, মানে ভারত মশলা নিত দক্ষিণ পূর্ব এশিয়ার থেকে, আমদানি করত। আচ্ছা, ইউরোপে ভারতের মশলা বিশেষ করে গোলমরিচের চাহিদা ছিল খুব বেশি। পর্তুগিজরা ভেবেছিল যে ভারত থেকে মশলা কিনে ইউরোপের বাজারে বিক্রি করতে পারলে অনেক লাভ হবে। এই ভেবে পর্তুগালের রাজার দূত ভাস্কো ডা গামা আফ্রিকার দক্ষিণের উত্তমাশ অন্তরীপ ঘুরে 1498 খ্রিস্টাব্দে ভারতের দক্ষিণে মালাবারে কালিকট বন্দরে এসে পৌঁছন। এটা দাগনি না, এটা শর্ট প্রশ্ন হতে পারে। 1498 খ্রিস্টাব্দে কোন পর্তুগাল দূত কালিকট বন্দরে এসে পৌঁছন? উত্তর হবে ভাস্কো ডা গামা, ঠিক আছে। 1498 খ্রিস্টাব্দে কোন পর্তুগাল দূত কালিকট বন্দরে এসে পৌঁছান? আবার বলছি, 1498 খ্রিস্টাব্দে কোন পর্তুগাল দূত কালিকট বন্দরে এসে পৌঁছন? ভাস্কো ডা গামা উত্তর হবে। হ্যাঁ, আচ্ছা, কালিকট বন্দরটি ছিল আরব সাগরের তীরে। এর সঙ্গে পশ্চিম এশিয়ার বন্দরগুলোর খুব ভালো যোগাযোগ ছিল, ফলে নানা দেশের বণিকরাই এখানে আসত বাণিজ্যের টানে। আচ্ছা, কালিকট বন্দরকে দিয়ে তাহলে যাত্রা শুরু হলো আমাদের ভারতে বিদেশিদের আক্রমণ, মানে বিদেশি বণিকদের ঢোকা। তো একটু কালিকট বন্দরটা দেখে নিই। দেখো, এখানে একটা ছবি আছে, পেজ নাম্বার
পেজ নাম্বার কত এটা? 109। খুব ধোয়া ধোয়া লাগছে, ভীষণ ধোয়া ধোয়া লাগছে, কেন জানি না। 109। এখানে কালিকট দেখেছো? কালিকট বন্দর, একটু দেখো ছবিতে কালিকট বন্দর। এই জায়গাটাতে তাহলে পর্তুগিজ দূত, পর্তুগালের রাজা দূত ভাস্কো দা গামা এলেন ভারতে বাণিজ্য শুরু করার জন্য, ঠিক আছে, স্বয়ং পদার্পণ করলেন। এতদিন কি হচ্ছিল, ভারত থেকে আমদানি রপ্তানি চলছিল, এবার বণিকদের আগমন ঘটছে ভারতে, তো এখানে উনি এলেন। যাই হোক, আবার আমরা ফিরে যাই পড়াতে। ভাস্কো দা গামার পরে পর্তুগিজ নৌসেনাপতি ডিউক অফ আলবুকার্ক ভারতে আসেন। তিনি আরব সাগরের বাণিজ্য আরবদের হটিয়ে বাণিজ্যে আরবদের হটিয়ে নিজের আধিপত্য জমাতে চান। তার হাত ধরেই গোয়ায় পর্তুগিজদের প্রাধান্য প্রতিষ্ঠিত হয়েছিল। ইউরোপের বণিকরা শুধুমাত্র বাণিজ্যই করত না, তারা সমুদ্রকেও নিজেদের দখলে রাখার চেষ্টা করত। তাদের জাহাজগুলি ছিল উন্নত মানের এবং সেগুলিতে আগ্নেয়াস্ত্র থাকত। এর জোরে তারা আরব সাগর এবং ভারত মহাসাগরে ক্ষমতাশালী হয়ে উঠেছিল। গভীর সমুদ্রে জাহাজ চলাচলের উপর নানা রকম বিধিনিষেধ চালু করার চেষ্টা করেও পর্তুগিজরা অবশ্য বেশি দূর সফল হয়নি। এশিয়ার বণিকরা নিজেদের মধ্যে যে বাণিজ্য করত তা চলতেই লাগল। পর্তুগিজরাই বরং কালে কালে সেই ব্যবসায় অংশগ্রহণ করতে শুরু করে দিল। তাহলে পর্তুগিজদের হাত ধরে ভারতে বিদেশি বণিকদের আগমন হলো। আরও পড়বো ওই অংশটা, তার আগে টুকরো কথাটা একটু পড়ে নিই। নতুন দেশের খোঁজে ইউরোপের মানুষরা। খ্রিস্টীয় 15-16 শতকে ইউরোপীয়রা সামুদ্রিক অভিযানে বেরিয়ে পড়েছিল। তারা চাইছিল ইউরোপের বাইরে যে মহাদেশগুলো আছে সেখানে গিয়ে ব্যবসা বাণিজ্য করে ধনসম্পদ আয় করতে। এইভাবে তারা পৌঁছয় আফ্রিকা, এশিয়া, উত্তর দক্ষিণ আমেরিকাতে। এইসব অভিযান হতো পালতোলা জাহাজে চেপে। উৎসাহী অভিযানকারীরা ইউরোপের নানান দেশের রাজা অভিজাতদের সমর্থনে অভিযান শুরু করত। প্রথম দিকে স্পেন এবং পর্তুগাল দেশের অধিবাসীরা এই সব অভিযানে ছিল খুবই সক্রিয়। তারপর ইংল্যান্ড, হল্যান্ড, ফ্রান্স ইত্যাদি দেশের বণিক ও শাসকরা এই ব্যাপারে উৎসাহী হয়ে ওঠে। আচ্ছা, যে অংশটা আমরা পড়ছিলাম যে ভারতে বিদেশি বণিকদের আগমন, তো দেখলাম আমরা ভারতে বিদেশি বণিকদের আগমন হয়ে গেল। পর্তুগিজ, একজন পর্তুগিজ ভাস্কো দা গামা তার নাম, উনি এলেন 1498 খ্রিস্টাব্দে। দেখো কালিকট বন্দরে, আগে আমরা দাগ নিয়ে নিয়েছি, তারপরেও এলেন, তারপরেও এলেন পর্তুগিজেরই একজন নৌসেনাপতি ডিউক অফ আলবুকার্ক। তাহলে এটা প্রশ্ন হতে পারে, ডিউক অফ আলবুকার্ক কে ছিলেন? পর্তুগিজ নৌসেনাপতি তোমাকে লিখতে হবে। এরকম এটাও দাগ নিয়ে নাও একটু, প্রশ্ন হতে পারে ডিউক অফ আলবুকার্ক কে ছিলেন? পর্তুগিজ নৌসেনাপতি, উত্তর হবে পর্তুগিজ নৌসেনাপতি, ঠিক আছে। আচ্ছা, এটা এটা ভাস্কো দা গামা কীভাবে ভারতে এসেছিলেন, কোন কোন জায়গা ঘুরে, সেটাই এখানে দেখানো হয়েছে। আফ্রিকার উপকূল দিয়ে উনি কীভাবে কালিকটে পৌঁছেছিলেন সেটারই। এটা কিন্তু স্কেল অনুযায়ী নয়, সাধারণ একটা ছবি, ঠিক আছে। আচ্ছা, একটা ইম্পর্টেন্ট জিনিস টুকরো কথার মধ্যে রয়েছে, একটু দাগ নিয়ে নিতে হবে আমাদেরকে। কিন্তু আজকে ক্যামেরাটা আমার ভীষণ ডিস্টার্ব করছে, আমি জানি না কেন। দেখো, ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1600 খ্রিস্টাব্দে লন্ডনে গড়ে উঠেছিল ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। দাগ নিয়ে নাও, 1600 খ্রিস্টাব্দে লন্ডনে গড়ে উঠেছিল ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। 1602 খ্রিস্টাব্দে আমস্টারডামে তৈরি হয়েছিল ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, মানে এটা ওলন্দাজদের শাখা ছিল, ঠিক আছে, এটা দাগ নিয়ে নাও। আর 1664 খ্রিস্টাব্দে প্যারিসে তৈরি হয়েছিল ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তাহলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তিনটে তৈরি হলো, একটা 1600 খ্রিস্টাব্দে লন্ডনে তৈরি হলো যেটা ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, একটা 1602 খ্রিস্টাব্দে আমস্টারডামে তৈরি হলো যেটা ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, আর একটা হচ্ছে প্যারিসে তৈরি হলো 1664 খ্রিস্টাব্দে,
সেটা হচ্ছে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তিনটেই দাগ নিয়ে নাও, ঠিক আছে? বাংলায় বাণিজ্যের কুঠি, বাংলায় বাণিজ্য কুঠি, বাংলায় বাণিজ্য কুঠি পড়বো, তার আগে এই অংশটা পড়ি, না হলে বুঝতে পারবে না। খ্রিস্টীয় সপ্তদশ শতকে ইউরোপে অনেকগুলি বাণিজ্যিক কোম্পানির পতন ঘটে, এর মধ্যে ইংরেজ, ডাচ বা ওলন্দাজ, ফরাসি আর দিনেমার প্রমুখ বণিকরা ভারতে বাণিজ্য করতে এসেছিল মুঘল আমলে। তাহলে এটা একটু দাগ নিয়ে নিতে পারো যে মুঘল আমলে কোন কোন ইউরোপীয় বাণিজ্যিক কোম্পানি ভারতে বাণিজ্য করতে এসেছিল, বা এরকম প্রশ্নটা আসতে পারে কি মুঘল আমলে ইউরোপের কতগুলি বাণিজ্যিক কোম্পানির নাম করো যারা ভারতে আসে। তাহলে লিখতে হবে ইংরেজ, ডাচ বা ওলন্দাজ, ফরাসি, দিনেমার। ভারতে বিদেশি বণিকদের মধ্যে ওলন্দাজরা পশ্চিম ভারতে সুরাট ও দক্ষিণাতে মসুলিপট্টনম বন্দর এলাকা জমিয়ে বসেছিল। মসুলিপট্টনমের প্রতি তারা আকৃষ্ট হয়েছিল কারণ দক্ষিণ ভারতের ছিট কাপড়ের খুব চাহিদা ছিল দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে। অন্যদিকে সুরাট ছিল ভারতের পশ্চিম উপকূলে আরব সাগরের প্রধান বন্দর। কিছুকাল পরে ডাচরা বাংলাদেশে চলে আসে। আচ্ছা, এটা পড়ার পর টুকরো কথাটা পড়ে নিই, সেটা হচ্ছে বাংলার ব্যান্ডেলে পর্তুগিজরা তাদের ঘাঁটি তৈরি করেছিল। তাহলে পর্তুগিজ যারা ছিল তারা বাংলার ব্যান্ডেলে ঘাঁটি স্থাপন করলো। চুচুড়ায় ডাচরা মানে ওলন্দাজরা স্থাপন করলো হচ্ছে চুচুড়ায়। আর চন্দননগরে ফরাসিরা স্থাপন করলো তাদের কুঠি চন্দননগরে। আর শ্রীরামপুরে দিনেমাররা তৈরি করলো। আর কলকাতায় ইংরেজরা তাদের কুঠি নির্মাণ করেছিল। একটু দাগ নিয়ে নাও। আচ্ছা আচ্ছা, এটাই পড়ি। ইংরেজ বণিকরা প্রথমে মসুলিপট্টনম ও পরে সুরাটে বাণিজ্য কুঠি স্থাপন করেছিল। ইংল্যান্ডের রাজা প্রথম জেমসের শাসনকাল 1603 থেকে 1625 খ্রিস্টাব্দ, দূত টমাস রো মুঘল সম্রাট জাহাঙ্গীরের রাজসভায় এসেছিলেন। এটা একটা প্রশ্ন হতে পারে যে ইংল্যান্ডের রাজা প্রথম জেমসের দূত টমাস রো কোন মুঘল সম্রাটের সময়ে ভারতে আসেন? উত্তর হবে সম্রাট জাহাঙ্গীর। আবার বলছি, ইংল্যান্ডের রাজা প্রথম জেমসের দূত টমাস রো কোন মুঘল সম্রাটের সময়ে ভারতে আসেন? দাগ নিয়ে নাও, এটা শর্ট প্রশ্ন হতে পারে। তার চেষ্টায় আগ্রা, পাটনা, বুরহানপুরে ইংরেজদের কুঠি স্থাপিত হয়েছিল। মুঘল বাদশাহ শাহজাহান দাস ব্যবস্থা করার অপরাধে পর্তুগিজদের হুগলি থেকে তাড়িয়ে দিয়েছিলেন 1632 খ্রিস্টাব্দে। এর ফলে ওলন্দাজ, ইংরেজ ও ফরাসি বণিকরা অবাধে বাংলায় বাণিজ্য করার সুযোগ পেয়ে যায়। তাহলে দাস ব্যবস্থা করার অপরাধে পর্তুগিজদেরকে হুগলি থেকে তাড়িয়ে দিলেন শাহজাহান, তার ফলে আর বাকি রয়ে গেল ওলন্দাজ, ইংরেজ আর ফরাসি বণিকরা। ইউরোপীয় বণিকরা ভারতে দালালদের মাধ্যমে কাজ করত। তারা দালালদের দাদন মানে অগ্রিম অর্থ বা কাঁচামাল দিয়ে দিত। তা দিয়ে ভারতীয় কারিগররা ইউরোপীয় বণিকদের চাহিদা মতো জিনিস বানিয়ে দিত। ইউরোপীয় কোম্পানিগুলোর যাতায়াতের ফলে বাংলাদেশে চাষিরা কোনো কোনো ক্ষেত্রে ধান ছেড়ে আফিম ও রেশম চাষ করতে শুরু করে। এইভাবে বাজারে ফসল বেচে লাভ করার জন্য যে চাষ করা হতো তাকে বলা হতো বাণিজ্যিক চাষ। দাগ নিয়ে নাও, এটা প্রশ্ন হতে পারে, বাণিজ্যিক চাষ কাকে বলে? এখান থেকে লিখতে পারো, ইউরোপীয় কোম্পানিগুলোর যাতায়াতের ফলে বাংলাদেশের চাষিরা কোনো কোনো ক্ষেত্রে ধান ছেড়ে আফিম ও রেশম চাষ করতে শুরু করে। এইভাবে বাজারে ফসল বেচে লাভ করার জন্য যে চাষ করা হতো তাকে বলে বাণিজ্যিক চাষ। তাহলে বাণিজ্যিক চাষ কাকে বলে, এরকম প্রশ্ন আসতে পারে। টুকরো কথাটা পড়ে নিই, ওলন্দাজ ও দিনেমার। নেদারল্যান্ডে দেশের লোকেদের বলা হয় ডাচ, দাগ নিয়ে নাও। এরা বাংলা ভাষায় ওলন্দাজ নামেও পরিচিত। ওলন্দাজ নামটি এসেছে পর্তুগিজ শব্দ হলান্দেজ থেকে। নেদারল্যান্ডের দেশটি হল্যান্ড নামেও পরিচিত। দিনেমার বলতে ডেনমার্কের লোকেদেরকে বোঝানো হয়।
এখানে একটা ইউরোপীয় বণিকদের বাণিজ্যের একটা ছবি দিয়েছে, যেটাতে খুব সহজেই বোঝা যাবে যে ভারত অন্য দেশ থেকে কী আমদানি করত আর কী রপ্তানি করত। পূর্ব এবং দক্ষিণ পূর্ব এশিয়া থেকে ভারত আমদানি করত মশলা, টিন, তামা। ইউরোপ থেকে আমদানি করত রুপো আর সোনা। তার মধ্যে ইউরোপ আবার রুপোটা আমেরিকা থেকে আমদানি করত। আচ্ছা, ভারত রপ্তানি করত হচ্ছে পূর্ব দক্ষিণ পূর্ব এশিয়াকে রপ্তানি করত সুতি বস্ত্র, আফিম, সুতি বস্ত্র আর আফিম। আর ইউরোপের দেশগুলোকে রপ্তানি করত গোলমরিচ, নীল, সোডা, সুতি বস্ত্র, কাঁচা রেশম আর রেশম বস্ত্র। তো এই ছবিটা থেকে খুব একটা স্পষ্ট ধারণা পাওয়া যাচ্ছে ভারত কী কী আমদানি করতো আর কী কী রপ্তানি করত। আচ্ছা, এবার তারপরের পেজে দেখো, ইউরোপীয় বণিক কোম্পানিগুলি আস্তে আস্তে নানা ঘাঁটি বানাতে শুরু করে। কোম্পানির কুঠিতে ইউরোপীয় বণিকরা নিজেদের মতো করে বাড়ি ঘর করত। কুঠিগুলো তারা অস্ত্র শস্ত্র দিয়ে দুর্গের মতো সুরক্ষিত করে রাখত। এখানে তাদের বাসগৃহ ও মালের গুদাম থাকতো। নিজেদের জাহাজে করে তারা ইউরোপে মাল পাঠাতো। ভারতীয় জাহাজের তুলনায় ইউরোপীয়দের জাহাজ আকারে বড় হতো এবং সেগুলি গভীর সমুদ্রের নৌযুদ্ধে পারদর্শী ছিল। আচ্ছা, এটা একটা প্রশ্ন হতে পারে, ইউরোপীয় বণিক কোম্পানিগুলির কুঠিগুলি কেমন ছিল? কুঠিগুলি কেমন ছিল, ইউরোপীয় বণিক কোম্পানিগুলির কুঠির কেমন ছিল, এটা বর্ণনা ছোট করে দিতে পারো। এইভাবে খ্রিস্টীয় সপ্তদশ শতকের ভারতে গুজরাট, উত্তর ও দক্ষিণ করমণ্ডল এবং বাংলা হয়ে উঠেছিল ইউরোপীয় বণিকদের প্রধান অঞ্চল। এই চারটি অঞ্চল যথাক্রমে সুরাট, মুসুলিপট্টনম, পুলিকট ও হুগলি ছিল ইউরোপীয়দের প্রধান বাণিজ্য ঘাঁটি। আচ্ছা, এই পাশের ছবিতে একটু দেখে নাও যে প্রধান বাণিজ্য ঘাঁটি যেগুলো পড়লাম আমরা, একটু দাগও নিয়ে নাও, প্রধান বাণিজ্য ঘাঁটি কী কী ছিল না? সুরাট, মুসুলিপট্টনম, পুলিকট আর হুগলি। ছবিতে দেখলে আরো মনে থাকবে এটা, সুরাট, পুলিকট, মুসুলিপট্টনম আর এখানে হবে হুগলি। এখানে একটু কালিয়ে পড়ে গেছে তো নামটা ঠিক বোঝা যাচ্ছে না, এখানে হুগলি। তাহলে চারটে প্রধান কুঠি তৈরি, মানে প্রধান চারটে প্রধান অঞ্চল যেগুলোতে ইউরোপীয় বণিকদের বাণিজ্য ঘাঁটি হয়ে ওঠে, প্রধান বাণিজ্য ঘাঁটি, হুগলি, মুসুলিপট্টনম, পুলিকট আর সুরাট, চারটে মানচিত্রের মধ্যে দেখো, ঠিক আছে। আচ্ছা, এটা দাগও নিয়ে নাও। এইসব অঞ্চলের কারিগররা ছড়িয়ে ছিটিয়ে থাকতো সেখানকার গ্রামগুলিতে। করমণ্ডলের গ্রামগুলোতে সুতো কাটুনি, তাঁতি, কাপড় ধোলাই এবং রং করার কাজে নিযুক্ত শ্রমিকদের সংখ্যা ছিল চাষিদের থেকে অনেক বেশি। তার মানে আস্তে আস্তে সবাই চাষের কাজ ছেড়ে দিয়ে এই সমস্ত কাজে আসছে, সুতো কাটুনি, তাঁতি, কাপড় ধোলাই, রং করা, এই সমস্ত কাজে আস্তে আস্তে যোগ দিচ্ছে। মুঘল শাসকরা বাণিজ্য করতে বণিকদের উৎসাহ দিত, মালের উপর শুল্ক ছাড় দিত, কুঠি বানানোর অনুমতি দিয়ে তারা বণিকদের সুবিধে করে দিত। মুঘল অভিজাতদের মধ্যে কেউ কেউ সরাসরি বাণিজ্য করত, তবে এই প্রয়াস ছিল খুবই সীমিত। মুঘল সম্রাটরা, রাজপুতরা ও অভিজাতরা নিজেদের প্রয়োজনে ও শখ মেটাতে নিজেদের কারখানায় কারিগরদের দিয়ে নানা ধরনের শৌখিন জিনিস, অস্ত্র, বিলাস দ্রব্য তৈরি করাতো, কিন্তু সেগুলি কখনোই বাণিজ্যের স্বার্থে তৈরি হয়নি, তাদের নিজেদের স্বার্থে তৈরি হতো। তাই ইউরোপে যখন ব্যবসা বাণিজ্যকে ভিত্তি করে অর্থনীতি এগিয়ে চলল, ভারতে তখনও কৃষিই ছিল অর্থনীতির প্রধান ভিত্তি। তাহলে ভারতীয়রা কারিগরের মানে কারিগর ভালো থাকা সত্ত্বেও ব্যবসা বাণিজ্যে পিছিয়ে রয়ে গেল ইউরোপের দেশগুলোর তুলনায় এই কারণে। আচ্ছা, এবার দেখো এখানে কিছু একটা দিয়েছে, মানচিত্রটি আমার আবার ফোকাস হচ্ছে না। আচ্ছা, মানচিত্রটি ভালো করে দেখো, কোন কোন 6/3 মানচিত্রটা, মানে এই পাশের মানচিত্রটার কথা বলছে, যে মানচিত্রটি ভালো করে দেখো কোন কোন বিদেশি বণিক কোম্পানি কোথায় কোথায় ঘাঁটি তৈরি করেছিল, তার একটা তালিকা তৈরি করো। আচ্ছা, তালিকাটা তৈরি করা খুব সহজ, পরপর যদি এগুলো ঘাঁটিগুলো দেখো, প্রত্যেকটা নাম লেখা আছে। যেটা করতে হবে সেখানে সেটা হচ্ছে এইখানে তাদের সংকেত লেখা আছে, যেটার দেখো একটা প্রত্যেকটার ব্র্যাকেটে একটা বয়রফলা হস্যই প লেখা আছে, কোনোটার ফ লেখা আছে, কোনোটার প লেখা আছে, কোনোটার ও লেখা আছে।
এইগুলোর মানে হচ্ছে এইগুলো ফুল ফর্ম, যেটার পাশে প লেখা আছে তার মানে সেটা পর্তুগিজদের ঘাঁটি, যেটার পাশে ও লেখা আছে তার মানে সেটা ওলন্দাজদের ঘাঁটি, যেটার পাশে বরফলা হস্যই লেখা আছে সেটা ব্রিটিশদের ঘাঁটি, আর যেটার পাশে ফ লেখা আছে সেটা ফরাসিদের ঘাঁটি, যেটার পাশে দি লেখা আছে সেটা দিনেমারদের ঘাঁটি। তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কোনগুলো পর্তুগিজদের ঘাঁটি পরপর লিখতে হবে, কোনগুলো ওলন্দাজদের ঘাঁটি সেগুলো পরপর লিখতে হবে, কোনগুলো ব্রিটিশদের ঘাঁটি সেগুলো পরপর লিখতে হবে। এখান থেকে খুঁজে প্রত্যেকটার পাশে প ও এসব লিখে দেওয়া আছে, তোমাকে শুধু খুঁজে বের করে তালিকা তৈরি করতে হবে। পর্তুগিজদের ঘাঁটির তালিকা, ওলন্দাজদের ঘাঁটির তালিকা, ব্রিটিশদের ঘাঁটির তালিকা, ফরাসিদের ঘাঁটির তালিকা, আর দিনেমারদের ঘাঁটির তালিকা, তাহলে এটা হবে কমপ্লিট। আচ্ছা, তারপরের পেজে দেখো, অনুশীলনীতে খুব ভালো ভালো কয়েকটা প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো বাড়িতে প্র্যাকটিস করো আর আমাকে করে দেখাও। আর তার সঙ্গে সঙ্গে এগুলো যেগুলো আমি দাগ নিতে বলেছি সেগুলো দাগ নিয়ে সেগুলো করে আমাকে দেখাবে, ঠিক আছে? আর বাড়িতে এই শর্ট প্রশ্নগুলো এবং একটু সংক্ষিপ্ত ধরনের প্রশ্ন, এই পর্যন্ত এগুলো প্র্যাকটিস করো। থ্যাংক ইউ।